এখন থেকে তোমরা আমাকে আন একাডেমিতেও ফলো করতে পারো। সেক্ষেত্রে তোমাদেরকে গুগলের প্লে স্টোর থেকে আন একাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করে নিতে হবে এবং সেখানে লগ ইন করে সার্চ বাটনে শ্রবণা সাধু খান এই নামে সার্চ করে তোমরা আমাকে ফলো করতে পারো, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকেও তোমরা ডিরেক্টলি ফলো করার জন্য লিঙ্ক পেয়ে যাবে। তোমরা অবশ্যই অ্যাপটা ডাউনলোড করে নাও এবং আমাকে ফলো করো বিভিন্ন রকমের আপকামিং এক্সামগুলোর নিয়মিত ক্লাস বিনামূল্যে পাওয়ার জন্যে। নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল প্রগতি 365, দ্য কি টু সাকসেস। প্রগতি 365-এর আরও একটা ফ্রেশ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকের যে আপডেটটা তোমাদের জন্য রয়েছে সেটা আমরা দেব ইন্ডিয়ান নেভির সম্পর্কে। তো ইন্ডিয়ান নেভিতে রিক্রুটমেন্ট হতে চলেছে, তো সেই সম্পর্কিত যাবতীয় ডিটেলস তোমাদের জন্য এই ভিডিওর মধ্যে রইল। তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, এবং যদি সত্যিই তোমাদের জন্য এতটুকু হেল্পফুল হয়ে থাকে তাহলে বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না। তাহলে যে লেটেস্ট ইম্পর্টেন্ট আপডেটগুলো থাকবে সেগুলো খুব সহজেই তোমাদেরকে আমরা প্রোভাইড করতে পারবো। তো এখানে ইন্ডিয়ান নেভির রিক্রুটমেন্ট হচ্ছে, এখানে অনলাইন অ্যাপ্লিকেশন করতে বলা হচ্ছে ক্যান্ডিডেটদেরকে। তোমরা এই যে সাইট রয়েছে www.joinindiannavy.gov.in এই সাইটের মাধ্যমে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে কোন পোস্টে আবেদন হচ্ছে, ট্রেডসম্যান মেট ক্লাসিফাইড অ্যাজ গ্রুপ সি, এই পোস্টে তোমাদের জন্য আবেদন হতে চলেছে। তোমরা যারা আবেদন করতে চাও তারা অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে। তো এখানে দেখো বন্ধুরা ডিটেলসটা দেওয়া রয়েছে ট্রেডসম্যান মেট, এখানে বলা হচ্ছে এটা গ্রুপ সি নন গ্যাজেটেড পোস্ট। এখানে যেটা বলা হচ্ছে কোন কোন পোস্ট রয়েছে, কীরকম রয়েছে সেটা আমরা একটুখানি দেখব। এখানে বলা হচ্ছে যে ইস্টার্ন ন্যাভাল কমান্ড বিশাখাপত্তনম, এখানে রয়েছে 46টা পোস্ট। হেডকোয়ার্টার ওয়েস্টার্ন ন্যাভাল কমান্ড মুম্বাই, এখানে রয়েছে 502খানা পোস্ট। আর সাউদার্ন ন্যাভাল কমান্ড কোচিতে রয়েছে 6খানা পোস্ট। এখানে এই পোস্টগুলোতে আবেদন হচ্ছে। দেখে নেব বন্ধুরা এখানে আবেদন করতে গেলে কীরকম এজ লিমিটের প্রয়োজন আছে। 18 থেকে 25 বছরের মধ্যে এজ হতে হবে, এটা বলে দেওয়া হয়েছে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কি চাওয়া হচ্ছে, মাধ্যমিক পাস করতে হবে বা 10th স্ট্যান্ডার্ড পাস করতে হবে এবং এর সঙ্গে ITI থাকতে হবে, এটা হচ্ছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান তোমরা যদি এই পোস্টে আবেদন করতে চাও। এখানে গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে বয়সের ঊর্ধ্বসীমায়। SC ST ক্যাটাগরির জন্য 5 বছরের ছাড় রয়েছে, OBC ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য 3 বছরের ছাড় রয়েছে, এবং PWD, এক্স-সার্ভিসম্যান এই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য কিন্তু বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় রাখা হয়েছে গভর্নমেন্টের রিল্যাক্সেশনের যে নিয়ম রয়েছে আপার এজ রিল্যাক্সেশন সেই অনুযায়ী। তোমাদেরকে জানিয়ে দেব যে এখানে আবেদনের লাস্ট ডেট কবে। এখানে আবেদনের লাস্ট ডেট রাখা হয়েছে 15 মার্চ 2019 অবধি, তোমরা 15 মার্চ 2019 মধ্যে আবেদন করতে পারবে। এখানে কীরকম অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে, অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 205 টাকা অ্যাপ্লিকেশন ফি হিসাবে রাখা হয়েছে। তবে অবশ্যই SC ST PWD এক্স-সার্ভিসম্যান এবং উমেন ক্যাটাগরিদের ক্যান্ডিডেটদেরকে ছাড় দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন ফির ক্ষেত্রে। তোমরা যারা আবেদন করতে চাও এখানে তোমরা চাইলেই এখানে মোড অফ সিলেকশনটা পুরোপুরি ডিটেলসে দেখে নিতে পারো, এখানে তোমাদেরকে সেটা জানিয়ে দেব। এখানে যেটা বলা হচ্ছে তোমাদের অনলাইনে আবেদন করতে হবে, সমস্ত রকম ক্রাইটেরিয়া ফুলফিল করলে তোমরা এখানে আবেদন করতে পারবে। আর এখানে অনলাইন টেস্ট হবে, তোমাদের সব থেকে প্রথম যেটা হবে অনলাইন টেস্ট, সেক্ষেত্রে তোমাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষা অনলাইন কম্পিউটার বেসড এক্সামিনেশন বা যাকে তোমরা CBT নামে চেনো সেটাই তোমাদের জন্য হবে, এবং এখানে তোমাদের জন্য ইংলিশ এবং হিন্দি দুটো ল্যাঙ্গুয়েজেই তোমাদের জন্য থাকবে। শুধুমাত্র ইংলিশটা ইংলিশে থাকবে এবং বাদবাকিটা তোমরা হিন্দিতেও পাবে ইংলিশেও পাবে, সমস্ত কোয়েশ্চেনটা তোমাদের এই ল্যাঙ্গুয়েজেই থাকবে। এখানে কোন কোন সাবজেক্টে তোমাদের পরীক্ষা দিতে হচ্ছে, GI বা রিজনিং সেটা থেকে তোমাদের 25 নম্বর থাকবে, অঙ্ক থেকে থাকবে তোমাদের জন্য 25 নম্বর, জেনারেল ইংলিশ থেকে 25 নম্বর থাকছে এবং GK থেকে থাকছে 25 নম্বর। অর্থাৎ SSC যে প্যাটার্নটা ফলো করে এখানেও কিন্তু সেই প্যাটার্নটা ফলো করে তোমাদেরকে CBT দিতে হবে। এখানে তোমাদের জন্য সিলেবাসটাও পুরোপুরিভাবে দেওয়া রয়েছে যে কোন কোন চ্যাপ্টারগুলো থেকে তোমাদের জন্য কোয়েশ্চেন আসতে চলেছে, তো সেই সমস্তটা তোমরা এই PDF-এর মধ্যে পেয়ে যাচ্ছ। তোমরা যদি চাও তাহলে অবশ্যই বন্ধুরা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে PDF-টা ডাউনলোড করে নিও এবং ওখান থেকে তোমরা ডিটেলসটা দেখে নিতে পারবে। তোমাদের জন্য এক্সাম ডেট, টাইম, ভেনু, এই সমস্ত অনলাইন টেস্টের জন্য যা কিছু রয়েছে ইম্পর্টেন্ট ডেট তোমাদের জন্য এই সাইটে আপলোড করে দেওয়া হবে।
এই লিখিত পরীক্ষার পর তোমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠানো হবে এবং এরপরে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তোমাদের জন্য। তো এখানে অনলাইন রেজিস্ট্রেশন তোমাদের জন্য কবে ওপেন হচ্ছে সেটাও দেখতে হবে। তোমাদের জন্য 2 মার্চ 2019 তারিখ থেকে তোমাদের জন্য অনলাইন অ্যাপ্লিকেশনের লিঙ্ক ওপেন হবে, অনলাইন রেজিস্ট্রেশন তোমরা করতে পারবে 2 তারিখ থেকে 2 মার্চ 2019, এবং লাস্ট ডেট হচ্ছে তোমাদের জন্য 15 মার্চ 2019। তোমাদেরকে 15 মার্চের মধ্যে সব কিছু কমপ্লিট করে ফেলতে হবে। এখানে আবেদন করার আগে তোমরা অবশ্যই PDFটা খুব ভালো করে পড়ে নিও, সেক্ষেত্রে তোমরা যখন আবেদন করবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের বেশ খানিকটা হেল্প হয়ে যাবে। তোমাদের সুবিধার জন্য আমি ডিসক্রিপশন বক্সে অ্যাপ্লাই অনলাইন লিঙ্কও দিয়ে রাখবো এবং সেই সঙ্গে PDF লিঙ্কও দিয়ে রাখবো, তোমরা দুটোই চাইলে ওখান থেকে দেখে নিতে পারবে। তোমাদেরকে দেওয়ার জন্য এটাই ছিল আমার কাছে ইনফরমেশান। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দাও বন্ধুরা, কমেন্টে মতামত জানাও এবং অবশ্যই বন্ধুরা প্রচুর পরিমাণে শেয়ার করো, কারণ যাদের যাদের এই কোয়ালিফিকেশান রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা বড় সুযোগ হতে পারে। তো তার জন্যই বন্ধুরা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, আর সেই সব দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খুব তাড়াতাড়ি আবারও একটা ইম্পর্টেন্ট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।